রাজ্যে ধেয়ে আসছে দুর্যোগ। বুধবার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। তো বুধবার থেকে রাজ্যের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে অতি সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী বুধবার থেকে রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মাঝে মাঝে রোদের দেখা মিললেও বুধবার থেকে এই দুর্যোগ ধেয়ে আসার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী বুধবার থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে পাহাড়ি এলাকায় ধস দেখা যেতে পারে, পুনরায় নদ নদীর জলস্তর বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করা হয়েছে। নদ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরপ্রদেশ থেকে লাগারল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তীর্ণ। অন্যদিকে বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা। এইসবের প্রভাবেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকেছে বিপুল পরিমাণে। মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি দেখা না গেলেও বুধবার থেকে এই অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধ এবং বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই তিন জেলায় সব থেকে বেশি বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে বৃষ্টি যদি না হয় তাহলে আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে অথবা আরও বাড়বে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।